নিলাম। বিরতির পর চলে যাব আলোচনায়। আমরা বিরতির আগে যে জায়গায় ছিলাম, আমরা তাদের কথা শুনলাম, আদের মহিরমোহন কাঞ্জিলাল, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বা মাইথন স্টিলের, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের পকেটে রেস্তো আছে কতটা কি বলছে অর্থনীতি। চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর, আপনি দীর্ঘদিন ধরেই অর্থনীতির সঙ্গে জড়িত, অর্থনৈতিক বিশেষজ্ঞ, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে কতটা রেস্তো আছে? এই করোনা আবহে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠান করেছে যেখানে অর্থনৈতিক বিষয়, ব্যবসা সংক্রান্ত বিষয় মানুষের কাছে তুলে ধরা। এখানে স্বনামধন্য ব্যবসায়ীরা রয়েছেন কলকাতা শহরের তথা ভারতবর্ষের, ইনারা রয়েছেন, ইনাদের কথা শুনে সমৃদ্ধ হচ্ছিলাম। অর্থ এবং মাইথন স্টিল আর মোহিনীমোহন কাঞ্জিলাল, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, ইনারা তুলে ধরলেন তাদের বক্তব্য। অর্থনীতির দিক দিয়ে বিচার করতে গেলে তিনটে যে বিষয় আলোচনা হলো, তিনটে আলাদা বিষয়। একটা হলো আমরা পোশাক দামি পরি কেন, একটা হলো, একটা আমাদের নিয়ম আছে বিয়ের সময় বেনারসি শাড়ি পরতে হয়, সেই জন্য আমরা বেনারসি পরি বা ভালো দামের দামি জিনিসপত্র পরা হয়। আরেকটা হচ্ছে মানুষকে তার আইডেন্টিটি, একজন মানুষের পোশাক হচ্ছে তার পরিচয় মানে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিতে মানুষ দামি পোশাক কেনেন যে আমার, এবং সেই পোশাকটা বিভিন্ন লোকে দেখে। এখন করোনা আবহে যদি আমি বাইরে বেরোতেই না পারি তাহলে আমি দামি শাড়ি কিনে কোথায় যাব? একটা হলো যে আমার নিয়ম অনুযায়ী বেনারসি কিনতে হবে বিয়ে, বা দামি শাড়ি কিনতে হবে বিয়েতে বা ইত্যাদিতে, আর আমার যদি যাতায়াতটা যদি সীমাবদ্ধ হয়ে যায় সেটা একটা সমস্যা তো বটেই। তবে এটা আমি ওভারঅল বলছি, হয়তো ওনাদের যেখানে দোকান বা যা নাম তাদের, তাদের জন্য একটা একটা কাস্টমার আছে, তাদের জন্য হয়তো এটা প্রযোজ্য হয়তো নয়, কিন্তু ওভারঅল যেটা আমরা আমরা দেখেছি যে আমাদেরই নিজেদের কথা বলছি যে আমরা বাড়িতে যে আমাদের ওয়ার্ড্রোবে যেসব জিনিসপত্র আছে আমরা ব্যবহারই এখন কম করছি, কারণ বাইরে যাওয়াই কম হচ্ছে। এরপরে রূপকদা যেটা কথা বলেছেন এটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই যে সোনা কিন্তু সারা পৃথিবীতে বিনিময়যোগ্য, মানে লিকুইডিটির ক্রাইসিস কোনোদিনও সোনার হবে না। ভারতবর্ষের যত দরিদ্র মানুষই হোক তার একটুখানি সোনা আছে, এবং সোনাটা সে তার ভবিষ্যতের সুরক্ষার কথা ভেবে কেনে, শুধুমাত্র পড়ার জন্য নয়, হয়তো বিয়ে বাড়িতে পড়ে গেল বা কিছু সময় রেগুলারই সবসময় পড়ে আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা সঞ্চয়ের যে সোনা আমার বিপদের দিনে এটা বন্ধু, এবং আমি সোনা যেখানেই যাই, সারা পৃথিবী যেখানেই যাই, আমি সেই সোনাটির বিনিময়ে আমি টাকা পেতে পারি, আমার গ্রাসাচ্ছেদনের জন্যই হোক বা আমার কোনো সমস্যার মধ্যেই হোক আমি সোনাটাকে বিনিময় করতে পারি, এবং লিকুইডিটি যেটা সেটা সারা পৃথিবীতে সোনার থেকে বেশি ভালো কিছু নেই। এরপরে আসছি এইটার জন্য যেসব মানুষরা সোনা কিনছিলেন তারা একটা কিনতেন যে সোনা কিনে রাখো ভবিষ্যতে কাজে লাগবে, আরেকটা হচ্ছে নিজেদের পড়ার জন্য। তো এটার যে এখন ডিম্যান্ডটা কমেছে তার কারণ মানুষের জীবনে একটা অনিশ্চয়তার ছাপ দেখতে পাচ্ছি আমরা, করোনা আবহে সেটা কেটে যাবে। আর গৃহ ব্যবস্থা যেটা রয়েছে, আজ দেখুন এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা আপনার জীবনে, আপনি গাড়ি বা বাড়ি এগুলো কেনার ক্ষেত্রে অনেকটা পরিকল্পনা করেন। এক হচ্ছে কোনো কোনো জায়গাতে গৃহ বা এই ধরনের জিনিসের দাম কমছে, তার কারণ ডিম্যান্ডটা একটু কমেছে। আমি জানি রাজারহাট বা এইসব উপনগরী যেগুলো তৈরি হয়েছে সেখানে বহু ফ্ল্যাট আজ থেকে দু বছর আগে যে দামে বিক্রি হতো তার থেকে দামটা এখন কমেছে, এবং লোকেরা বাজেট ফ্ল্যাটের দিকে যাচ্ছে। লোকেরা অনেকেই ভয় পাচ্ছে যে নতুন ইনভেস্টমেন্ট করে লাভ কী, যে এখন আমরা ভাড়াতেই থাকি, কারণ হচ্ছে অনেকে যারা ইনভেস্ট করেছিলেন এই বাড়িতে বা ফ্ল্যাটে তারা আজকে চাইলেও কিন্তু বিক্রি করে উঠতে পারছেন না। আপনারা দেখবেন যে বহু সংখ্যক বাজারে আপনার বাড়ি বিক্রির জন্য রয়েছে বা ফ্ল্যাট বিক্রির জন্য রয়েছে যারা ইনভেস্ট করেছিলেন। মানুষ তো ইনভেস্টমেন্ট করে শুধুমাত্র সোনাতে নয়, শেয়ারে ইনভেস্ট করেন, আমাদের বাড়িতে ইনভেস্ট করে দেখা গেছে যে এরকম সময় একটা সময় যে পাঁচ বছরের মধ্যে অনেক দ্বিগুণের বেশি, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ, দশ গুণ অব্দি দাম পেয়েছেন জায়গা টায়গা ইত্যাদির উপরে। সেই লিকুইডিটিটা এখন কিন্তু একটু সমস্যার মধ্যে রয়েছেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকার আপনারা দেখবেন বাড়ি কেনার ক্ষেত্রে তাদের যাদের আলোর মানুষ যদি বাড়ি কেনে তার জন্য মানে সার্কেল রেটটা কমিয়ে দিয়েছেন, এবং রেজিস্ট্রেশনের কস্ট যেটা 2% আগে 6% থেকে 4% করেছেন, এই বিভিন্ন ব্যাপারে দিচ্ছে যে মানুষের মধ্যে ডিম্যান্ড ক্রিয়েট করতে হবে। ডিম্যান্ড ক্রিয়েট না হলে, সাপ্লাই আছে ডিম্যান্ড ক্রিয়েট না হলে তার অর্থনীতিটা এগোবে কী করে? আপনি যদি আপনার কাছে টাকাটা যদি খরচা না করেন, সার্কুলেট না হয় বাজারে, তাহলে বাজারের অবস্থা তো খারাপ হবে, জিডিপি কমবে। সুতরাং এখানে এমন একটা জায়গা থেকে যেটা আসার কথা, যেটা আজকে আমি রূপকদাকে যদি আজকে বলি যে রূপকদা আমি এতটা সোনা কিনে রাখবো, বলবেন যে নিশ্চয়ই কিনবে, কিন্তু এটাও তো যদি রূপকদাকে বলতে হবে যে সোনার দামটা আস্তে আস্তে বাড়বে,
এটা এই 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 সেন্টিমেন্টটা মানুষের মধ্যে যদি থাকে তাহলে পারবে, বা ম্যাডামকে যদি বলতে পারা যায় যে না এই ধরনের শাড়িগুলো এসেছে এগুলো তোমরা কিনতে পারো, এগুলো একটা ভালো বা ইত্যাদি, যেগুলো তাদের ব্যবসার ক্ষেত্রে মানে বৃহৎভাবে আরও ছড়াচ্ছে বিভিন্ন রকমের, তো এই বাড়ি বলুন, সোনা বলুন, এই শাড়ি বলুন, পোশাক পরিচ্ছদ বলুন, এই যে পুজোর সময়তে কেনার কারণটা হচ্ছে, এক হচ্ছে পুজোর বোনাস, দ্বিতীয় হচ্ছে লোকে অস্পৃশ্যাস ব্যাপারটা দেখে যে ঠাকুরের একটা আশীর্বাদ নিয়ে, বেশিরভাগ লোকই তো আমাদের ধর্ম বিশ্বাসী, এবং তিন নম্বর হচ্ছে প্রচুর স্কিম পাওয়া যায় যে পুজোর সময় তাদের বাড়ানোর জন্য, আপনার যদি 100 কোটি টাকা টার্নওভার হয় আপনি দেখবেন পুজোর এই মাসগুলোতেই মোর দ্যান 50% টার্নওভারটা এই পুজোর মাসগুলোতেই হয় এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে, যেটা জিএসটি বা ইত্যাদি রিপোর্টে তাই বলছে। তো এখানে আমাদের যে ভালোর দিকে নিউ নর্মালের মধ্যে যেটা আমরা জানি যে এখন অনলাইনে শাড়ি থেকে আরম্ভ করে সব কিছুই ডেলিভারি হচ্ছে, এবং আপনার বাড়ি কেনার ক্ষেত্রে আমি দেখছি যে বিভিন্ন জায়গায় তারা মানে পাঠিয়ে দিচ্ছেন অনলাইনে, তারা বাড়িটা দেখাচ্ছেন, ফ্ল্যাট দেখাচ্ছেন, কথাবার্তা হচ্ছে, এটাও একটা নতুন প্রযুক্তির ব্যবহার। নিউ নর্মালে যেরকম আপনি বলছিলেন যে মেট্রো রেল বা ইত্যাদিগুলো চলতে দেওয়া হচ্ছে না, 8টা অবধি করেছে, আমরা তৃতীয় ঢেউয়ের জন্য একটা আশঙ্কায় আছি। 15ই আগস্টের পরে ইতিমধ্যে আমাদের অবস্থা অনেক উন্নতি হয়েছে, 15ই আগস্টের পরে নূতনভাবে আবার পর্যালোচনা করে আমরা দেখতেই হয়তো পাবো, যেমন যে সিনেমা হলগুলো খুলে দেওয়ার কথা বলা হয়েছে আগামীকাল থেকে খুলে যাচ্ছে, তো এইরকমভাবে আরও খুললে এই বিপণিগুলো মানুষ সমস্ত মাস্ক পরা, একটু দূরত্ব বজায় রাখা ইত্যাদিগুলো করে নূতনভাবে কেনাকাটার মধ্যে যুক্ত হবেন, এবং ভারতবর্ষে যেখানে 130 কোটি লোক, এই এত বড় একটা অর্থনীতি যেটা সারা বিশ্বের কাছে একটা বাজার, এত বড় বাজার, সেই বাজারটা সচল করার ক্ষেত্রে নিউ নর্মাল এবং টিকাকরণ ইত্যাদিগুলো হচ্ছে, আবার কিন্তু অর্থনীতিতে পুরনো জায়গায় ফিরে যাবে। এর মধ্যে আরেকটা কথা বলি, অর্থনীতিতে সুদ কমছে, ব্যাংকে ব্যাংকের যে সুদ কমছে এটা ব্যবসার জন্য বা এই ধরনের সোনা কেনা জন্য বা এর জন্য ভালো, কারণ যে হারে সোনার দামটা বাড়ার কথা সেখানে সুদ যদি বেশি হয় তখন মানুষ আর এই রিস্কটা নেবে না। বাস্কর, কোনো নেগেটিভ কথা আমি বলবো না, আমি একটা প্রশ্ন করব, বহু মানুষ কাজ হারিয়েছে, বহু পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছে, ব্যবসার প্রভূত ক্ষতি, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে, এটা তো বটে, কিন্তু হয়েছে কাজ, কাজ শুনুন, কাজ তো হারিয়েছে, সেই জন্যই মানুষের মধ্যে শঙ্কা কাজ করছে, আপনার কাজ হারানোটা রেগুলার এক্সপেন্ডিচার লোকের কমে গেছে, যার আগে যেভাবে যে জীবনযাপন করতো সে সেভাবে জীবনযাপন করছে না, কিন্তু বহু মানুষের কাছে গচ্ছিত যে টাকা, সেই গচ্ছিত টাকায় রিস্ক নেওয়ার ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা প্রজিতবাবু বলছিলেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, একদম সেই দ্বিধাদ্বন্দ্বটা আস্তে আস্তে কেটে যাবে এটা আমরা আশা করছি, কারণ মানুষের এই জিনিসের উপরে মানে বাসস্থানের নিজের একটা বাসস্থান থাকবে, বা সোনার গয়না কেনার ক্ষেত্রে বা নিজে সুসজ্জিত হওয়ার ক্ষেত্রে এই যে প্রবণতা, সেই প্রবণতাগুলো তো মানুষের কমবে না, তাহলে একজন মানুষের এই জায়গাতেই টাকা ইনভেস্ট করবেন, একজন মানুষ বাড়ি কিনবেন, একজন মানুষ সোনা কিনবেন, একজন মানুষ ভালো পোশাক পরিচ্ছদ পরবেন, এই ডিমান্ডগুলো থমকে গেছে, কিন্তু এটার সঙ্গে আরও বলতে হবে যে কাজটার, কাজের বাজারটা নূতনভাবে হয়তো উন্মুক্ত হবে, আপনারা কাজের বাজার, আপনারা দেখুন অনলাইনে যে সার্ভিস বা ইত্যাদিগুলো নূতনভাবে একটা কর্মক্ষেত্র তৈরি হয়েছে, সুতরাং নিউ নর্মালের মধ্যে আবার জিডিপি বাড়বে এই আশা করি আমরা পজিটিভ চিন্তা করে, এবং দুর্গাপুজোয় গতবারে যেরকম একটা ম্রিয়মাণ অবস্থায় ছিল মানুষ, আমি আশা করব যে এবারে মানুষের ওই ম্রিয়মাণ ব্যাপারটা কাটবে, এবং মানুষ এবারে দুর্গাপুজোতে আনন্দ করার সাথে সাথে তাদের এই ধরনের কেনাকাটার মধ্যে যুক্ত হবেন, বাজার করার আনন্দ যেটা সেই বাজার করার আনন্দ নেবেন, কারণ কি বাজারটা শুধু জিনিস কেনা নয়, আপনারা জানেন অনেক পরিবার তারা একসঙ্গে বাজার করতে যান, খাওয়া দাওয়া করেন, এটা তাদের কাছে একটা আনন্দের বিষয়, সুতরাং এই বিষয়গুলো হবে, এই বিপণিগুলোতে যাবেন এটা আশা করছি, এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবেই এটা মানুষের কাছে, এটা আমাদের কাছে একটা প্রত্যাশা করেছি, এবং বিভিন্ন সংস্থা যারা সারা পৃথিবী জুড়ে আপনার সার্ভে করে তারাও দেখেছেন যে ভারতবর্ষের মানুষের কাছে যেহেতু জমানো টাকা, আমি আবার বলছি জমানো ডিপোজিট রেট, আপনি পোস্ট অফিস বলুন, ব্যাংক বলুন, বা সোনা কেনায় বলুন, ডিপোজিট রেটটা কিন্তু অন্যান্য অনেক যেখানে লোনের ওপর চলে যেসব দেশগুলো আমেরিকা সহ, সেই জমানো টাকার একটা বিরাট অংশ, সেই টাকাটাও আগামী দিনে হয়তো খরচা হবে, কিন্তু এই থমকে যাওয়া ব্যাপারটা আগামী দিনে টিকাকরণটা সম্পন্ন যত তাড়াতাড়ি হবে আরও মানুষের মধ্যে সংশয় কাটবে, এবং এই আমাদের এই পুজোর বাজার যেটা মানুষের মধ্যে সেটাও একটা মানে আকর্ষণ দেখা যাবে, ট্রেনও চলবে নর্মাল দিকে যাবে,
এটা এখন একদম কারণ চাকা সামনের দিকে এগিয়ে যায়, আমরা এই বিষয়টাকে রিকভার করব, কিন্তু প্রশ্ন হচ্ছে কত দিনে রিকভার হবে, কারণ ঘুরে দাঁড়াবে অর্থনীতি, এই জায়গায় কখনো থমকে থাকতে পারে না, একটা সময় এসে কালের নিয়মেই সেখান থেকে ঘুরে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়াতে বাধ্য, অন্তত এটাই বলছে স্ট্যাটিস্টিক্স। আমি চলে যাব যাকে দিয়ে শুরু করেছিলাম, আদি মোহিনী মোহন কাজিলার তরফে স্বর্ণালী কাজিলাল আজকে আমাদের মাঝে উপস্থিত। স্বর্ণালী, একটা বিষয় আমি জানবার চেষ্টা করব, আপনারা আপনাদের যে বিপণি সেই বিপণি থেকে কোনো অফার দিচ্ছেন না ডিসকাউন্ট দিচ্ছেন? আমি প্রথমে ভাস্করবাবুর সঙ্গে একমত হয়ে বলবো যে অফকোর্স ডিসকাউন্ট আপনার উত্তরটাও দিচ্ছি, তার আগে এটা বলতে চাইছি যে এই যে অর্থনীতিটা উনি বলছেন না থমকে গেছে, এটা এই নিউ নর্মাল আমাদের দুটো জিনিস শিখিয়েছে। এক শিখিয়েছে যে প্রযুক্তিগতভাবে অনেকটা ডেভেলপমেন্ট যেটা ভীষণভাবে সমস্ত মানুষের মধ্যে এসে গেছে, মানে অনলাইন এই যে জিনিসটা যেটা 2020-এর আগে আমরা সবাই ভেবেছি আমারও ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা ঠিক ছিল, কিন্তু 2020 আমাদের একটা বিরাট প্ল্যাটফর্ম তৈরি করে দিল এই অনলাইন, মানে এই প্রযুক্তিগত দিক দিয়ে যে উন্নতিটা সেটা কিন্তু ভীষণভাবে মানুষের মানসিকতা পরিবর্তন করেছে, এবং জিনিসটা মানে মানুষ যাতে একেবারে মানে বলে না ডোর স্টেপে বসে সে তার প্রয়োজনীয় জিনিসটা, তার পছন্দের জিনিসটা, সেটা খাবার হোক কি সেটা শাড়ি হোক কি সেটা অন্য কোনো মানে জিনিস হোক, সেটা সে পাচ্ছে, সেই যে আনন্দটা। কারণ দেখুন এই কোভিডের মধ্যে বিয়েতে আমরা হয়তো লোকজন কমিয়ে দিয়েছি, কিন্তু বিয়ে তো থেমে থাকেনি, কতদিন পোস্টপন করবেন, বিয়ে হয়েছে তো। আর একটা জিনিস, যে জিনিসটা আমি মনে করেছি দায়িত্ব নিয়ে করার, যেটা আপনি এক্ষুনি প্রশ্ন করলেন ডিসকাউন্ট, অফকোর্স আদি মোহিনী মোহন কাঞ্জিলাল 2020-এর আগে ডিসকাউন্ট শুধুমাত্র রথছাড়া ভাবেনি কখনো, সে কিন্তু আজকে কোভিডেতে মানে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে যে কোনো কেনাকাটায়, কেন দিচ্ছে একভাবে দিয়ে যাচ্ছি আমরা, কারণ আমার মনে হচ্ছে এই যে আটকে থাকা অর্থনীতিতে মানুষের এই যে একটা অনীহা, সেই অনীহাটা যাতে না হয়, প্রত্যেকের যাতে কোথাও না কোথাও একটা ইচ্ছে জাগে, কোথাও একটা মনে হয় যে হ্যাঁ আমার এইটা বেশ পছন্দের জিনিস, এটা হয়তো এই বাজেটে হলে আমি নিয়ে নিতাম, সেই অফারটা হয়তো সেই পারপাসটাকে সলভ করে দিচ্ছে। আর সত্যি সত্যি 2014-এ তৈরি www.adimohinimohankanjilal.com যে ওয়েবসাইটটা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় এবং আমি বলবো বিলিয়ন্স অফ হার্টকে টাচ করেছে, সেটা সত্যি সত্যি আমার কাছে মানে একটা বিরাট পাওয়া, মানে এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে যে এত মানুষের এত ভালো লাগা, এত ভালো কথা যেটা আমরা পাচ্ছি। আর আরেকটা জিনিস আবারও আমি বলবো, যে কোনো পরিস্থিতিতে আমি নিজে ভীষণ পজিটিভ ভাবি, এবং যে হারে সরকার সবাইকে মানে টিকাকরণ করাচ্ছে, আমি আমার প্রতিষ্ঠানের পুরোপুরি আমার যারা সহকর্মীরা রয়েছেন যারা তাদেরকে টিকাকরণ করিয়েছি, আমার কারিগরদের টিকাকরণ করিয়েছি, কোভিড প্রোটোকল মেনে আমাদের প্রতিষ্ঠান খোলা থাকছে, সরকার ব্যবহার বিধি মেনে, এবং যে হারে এই টিকাকরণের মানে প্রক্রিয়াটা চলছে আমি ভীষণ আশাবাদী যে থার্ড ওয়েভ আসার আগে আমরা কিন্তু অনেকটা সামলে যাব ভ্যাকসিনেশনের জন্য। এবং ওই যে ভয় পাচ্ছি আমরা, সে ভয়ের জায়গাটাতেও কিন্তু আমাদের মনে একটা কোথাও জোর আসবে যে দুটো করে টিকাকরণ আমাদের কিন্তু হয়ে গেছে, সুতরাং ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া এগুলো নিয়েও তো আমরা চলেছি, এবং ডেঙ্গু এই সময় ডেঙ্গুটা মারাত্মকভাবে হয় প্রত্যেক বছর, এখনও হচ্ছে, তো এগুলো নিয়েও যদি চলেছি কোভিডকে নিয়েও চলবো এবং ঘুরে দাঁড়াবই, এই যে মানসিকতাটা। আর পুজো, এই কথাটা আমি বলতে চাইবো যে দুর্গা পুজো আমার কাছে একটা বিরাট ব্যাপার, মা দুর্গার জন্য মানে আমার আমার একটা বিরাট সৌভাগ্য যে দেশপ্রিয় পার্কের মহাপুজো, একডালিয়ার মহাপুজো, কলেজ স্কোয়ারের মহাপুজো, পার্ক সার্কাসের মহাপুজো, মায়ের শাড়ি প্রস্তুত করার আমি সৌভাগ্য পাই এবং লাস্ট 4 বছর ধরে করছি। আর একটা জিনিস শেয়ার করব যে এই প্রতিমাগুলো এত বড় হয়, সনাতন রুদ্রপাল এই প্রতিমাগুলো গড়েন এবং আমার খুব ভালো লাগে সনাতন দার সঙ্গে আমার সম্পর্কটা এত মিষ্টি, এত ভালো হয়ে গেছেন, এমনভাবে উনি আমার সঙ্গে মানে কি বলবো, ওনার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা কোথাও মিল খেয়ে গেছে, ওনার আশীর্বাদ আমার উপর রয়েছে, এবং আমরা একসঙ্গে যখন কাজ করেছি, কারণ আইডেন্টিক্যাল
দুটো করে শাড়ি, মানে মা দুর্গার দুটো, মা লক্ষ্মীর দুটো, সরস্বতী, গণেশ, কার্তিক, অসুর সবার দুটো করে। দেশপ্রিয় পার্কের ক্ষেত্রে আমার তিনটে করে আইডেন্টিক্যাল পিস বানিয়ে দিতে হয়, এবং একটা ঠিক টাইমের মধ্যে, কারণ তারপর ওনারা মণ্ডপে নিয়ে চলে যাবেন এবং বুঝতে পারছেন এত বড় প্রতিমাগুলো চলে যাওয়ার জন্য। আমি স্বর্ণালী, আপনার কাছ থেকে একটা বিষয় আমি খুব সংক্ষেপে জানতে চাইব, যে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও যখন টোটালি লকডাউন ছিল সেই সময়ও আপনাদের তার মানে বিক্রি বাট্টা হয়েছে এবং টোটালটাই অনলাইনে, তাই তো? একদম একদম অনলাইনে আমরা কিন্তু পুরোপুরি কাজ করতে পেরেছি এবং সরকার সেই ক্ষেত্রে আমাদের ভীষণভাবে সুবিধা করে দিয়েছে, সহযোগিতা করেছে, এবং আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসাটা করতে পেরেছেন, সাধারণ মানুষের দুয়ারে পৌঁছতে পেরেছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রূপক বাবু, এটা কি সম্ভব অনলাইনের মাধ্যমে সোনার গয়না কেনা? কেন নয়, ওয়াই নট? যদিও ধরুন জামা কাপড় বা কসমেটিক্স বা খাবার দাবার যত সহজে লোকেরা অনলাইনে কেনেন, সোনার গয়না বা হীরের গয়না বা যে কোনো গয়না, যেহেতু ভ্যালুটা অনেকটা বেশি, এখনও আমাদের মাইন্ডসেটে, আমাদের মানসিকতাতে আমরা পছন্দ করি প্রথমে আমরা গয়নাটাকে ফিল করব, দেন উইল পারচেজ ইট। তো সেই জায়গাতে আমরা কিছুদিন আগ অবধিও এই জুয়েলারি ইন্ডাস্ট্রি অনলাইনে এতটা সক্রিয় ছিল না, আমাদের প্রত্যেকেরই হয়তো বা ওয়েবসাইট বা ই কমার্স সাইট ছিল, কিন্তু সেইখানে কিন্তু আমরা অতটা মনোযোগ দিতাম না। কিন্তু ডিউরিং লকডাউন, স্পেশালি লাস্ট ইয়ার, আমরা এখানে একটা রিভলিউশন এসে গেছে, একটা নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখান থেকে সবার এই অভ্যেস হয়ে গেছে যে একবার অনলাইনে যাব, গিয়ে কিনবো, ইটস অল রাইট, কিন্তু তার আগে অনলাইনে দেখে নিই, সবার গয়নাগুলো একবার কম্পেয়ার করে নিই, কম্পেয়ার করে যারটা ভালো লাগতো তারটা গিয়ে কিনবো। সো ইউ গট টু ভেরি স্ট্রং, আপনাকে এই এই যে নতুন যে একটা মাধ্যম আমাদের সামনে উঠে আসছে এই ইন্ডাস্ট্রির সামনেও, তার ব্যবহার কিন্তু আমাদের করতে হবে এবং আমরা প্রত্যেকেই করছি। আর তার ফলে কিন্তু আমরা প্রত্যেক দিন দেখতে পাই প্রচুর কোয়েরিজ আসে, গয়না সম্পর্কে জানতে চান, আমরা যতটা সম্ভব করি, এখন ভিডিও কলিংয়ের মাধ্যমে গয়না কেনা হচ্ছে, সেটাও করা হয়। এর ফলে কিন্তু একটা এই ইন্ডাস্ট্রির একটা নতুন দিক খুলে গেছে। আমি যখন বলছি যে ধরুন আমি এখন গাড়ি চলছে বা বাস চলছে, আমি স্টোরে গিয়ে কিনবো, দেখব, কিন্তু তার আগে একটা যে কম্পেয়ার করার ব্যাপার, যে পাঁচটা স্টোর গিয়ে আমি একই গয়না আমি অনেকগুলো স্টোরে দেখব, সেটা কিন্তু আমরা অনলাইনে করে নিচ্ছি। তো আমার মনে হয় যে এটা আমাদের গ্রাহক বন্ধুদের জন্য, ক্রেতা বন্ধুদের জন্য একটা সুবিধে হয়ে গেছে। এই যে পরিবর্তন তাদের মধ্যে এসছে, তারা যে এই সফটওয়্যারগুলো বা এই সিস্টেম ফ্রেন্ডলি হয়ে গেছে, এর ফলে আমাদের জন্য আমাদের প্রত্যেক ক্রিয়েশনসগুলোকে, নতুন নতুন গয়নার যে ক্রিয়েশনস, নতুন নতুন কালেকশনস যেগুলো আসছে, আমরা কিন্তু খুব সহজেই তাদের কাছে সেগুলো তুলে ধরতে পারছি। বাবু, আপনারা তো প্রত্যেক বছর বিভিন্ন ফেস্টিভ্যালে, বিশেষ করে ধনতেরাস বা রথযাত্রা, এই সমস্ত ফেস্টিভ্যালগুলোতে মজুরিতে বিশেষ ছাড় দিয়ে থাকেন, এই জায়গায় দাঁড়িয়ে এই সিচুয়েশনে স্পেশাল কি কোনো ছাড় আপনারা দিচ্ছেন? যেরকম আমাদের এই সবে সবে একটা রথযাত্রার একটা স্কিম ছিল, আর এবং যেটা আমি শুরুতেই বোঝানোর জন্য বলছিলাম যে সামনে আসছে ইন্ডিপেন্ডেন্স ডে এবং আমরা সেলিব্রেটিং ফ্রিডম বলে আমরা নতুন একটি স্কিম, মানে আমরা একটা উৎসব বা স্কিম, আপনি যাই বলুন, আমরা সবার সামনে তুলে ধরছি, যা শুরু হবে আগামী 12ই আগস্ট, চলবে 22শে আগস্ট অবধি। এই সময় আমরা এই ভারতের যে 75 বছরের যে জার্নি, এই স্বাধীনতার যে লড়াই, সেটাকে আমরা একটা মুদ্রার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। ইট বি এ কমেমোরেটিং কয়েন, একটা সংগ্রহ করার মতো একটি কয়েন, আমরা 75 বলে লিমিটেড এডিশন মাত্র 75টি মুদ্রাই তৈরি করব, যেটা আমাদের স্টোরগুলোতে আগামী 12 তারিখ থেকে 22 তারিখ আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমরা দেব। তার সঙ্গে মেকিং চার্জের ছাড় এবার 75 বলে আমরা আপ টু 75% দিচ্ছি, অ্যাসিওর্ড গিফট, ডেইলি লাকি ড্র, সমস্ত কিছুই থাকছে। এর পরপরই প্রাক পুজোতে আমরা প্রত্যেক বছর স্বর্ণ সম্ভার করে থাকি, সেটা হবে, সেটা মহালয়ের দুদিন আগ থেকে ষষ্ঠী পুজো অবধি চলে। আর তারপর ধনতেরাসের সময় তো একটি অবশ্যই সারা ভারতবর্ষ জুড়ে চলে,
সেটাও আছে তো পরপর কিন্তু জুয়েলারি স্টোর বা এই ইন্ডাস্ট্রি আমাদের গ্রাহকদের সামনে একটা কথা বলি রূপকদা ববিবাবু আপনার অনুমতি নিয়ে আমি সারা ভারতবর্ষে দেখেছি বাংলার যে হাতে তৈরি সোনার গয়না হ্যান্ডমেড জুয়েলারি সারা ভারতবর্ষের লোকের কাছে এটা আকর্ষণের বিষয় এটা এত সুন্দর কারিগর বাংলার থ্যাংক ইউ সো মাচ এটা আমি শুনেছি এটা আপনি একটু মানে বলবেন নিশ্চয় যে মেশিন মেড নয় হ্যান্ডমেড জিনিস তার দাম ভালো এবং সৌন্দর্য অনেক বেশি বলে এর ডিমান্ড সারা ভারতেই আছে নিশ্চয় শুধু সারা ভারতে নয় দাদা ভাস্করদা এটা কিন্তু সারা পৃথিবীতে মানে ভারতবর্ষ হয়তো বা হ্যান্ডমেড প্রোডাকশনকে এখনো ততটা গুরুত্ব দেয় না বাইরে আরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন ওরা জানতে পারে দিস ইজ নট মেশিন মেড এটা হাতে তৈরি একজন শিল্পী বসে বসে প্রায় 15 দিন 20 দিন বা আরো বেশি সময় ধরে এই গয়নাটি আপনার জন্য তৈরি করেছে এটা কিন্তু এটার আর্ট ভ্যালু বা ক্রিয়েশন ভ্যালু অনেক বেড়ে যায় ডিজিটাল যে জিনিসটা এসছে রিয়েল এস্টেটের মধ্যেও এসছে খানিকটা আমরা অনেক কিন্তু প্রযুক্তিটা আমরা অন্যভাবে নিয়ে এসছি মাইথানে আমরা প্রযুক্তিটা নিয়ে এসছি সার্ভিস ফ্রন্টে প্রযুক্তিটা নিয়ে এসছি প্লান্টে টেকনোলজিতে যেখানে ন্যায্য দামে যেটা ভাস্করবাবু বলছিলেন ন্যায্য দামে ভালো জিনিস উচ্চ মানের জিনিস যাতে আমি কাস্টমারকে দিতে পারি একদমই তাই অসংখ্য ধন্যবাদ প্রজিত বাবু ধন্যবাদ আপনাকে ভাস্কর আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ স্বর্ণালীকেও এবং অবশ্যই রূপক বাবুকেও আজ এ পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে নমস্কার